হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি কড়াইশুঁটির কচুরি তৈরি করে দেখাবো। তাহলে চলো প্রথমে ময়দাটার মধ্যে নুন, চিনি এবং সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব এবং তারপর মটরশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে অল্প পরিমাণে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে তাতে অল্প পরিমাণে আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে নেড়ে নেব। যতক্ষণ না এটা ভালো মতো ভাবে শুকনো হয়ে যায়, তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ময়দার লেচি কেটে ওর মধ্যে পুরটাকে ভরে নেব। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এরপর একে একে আমি এগুলোকে বেলে নেব এবং ভেজে নেব। তাহলে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের কড়াইশুঁটির কচুরি। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।